আজকের সবথেকে বড় খবর হিমাচল প্রদেশে ভোট হয়েছিল কিছুদিন আগেই সেই ভোটের রেজাল্ট ঘোষণা হলো আজ হিমাচল প্রদেশে যেখানে বিজেপি ক্ষমতায় ছিল গত পাঁচ বছর সে পাঁচ বছর হিমাচল প্রদেশে বিজেপি ক্ষমতায় থাকার পরেও এবারে হিমাচল প্রদেশে বিজেপি গো হারান হেরে গেল হিমাচল প্রদেশে বিজেপি পার্টিকে গো হারান হারালো কংগ্রেস জাতীয় কংগ্রেস বিজেপি পার্টিকে হারিয়ে ধুয়ে মুছে পুরোপুরি সাফ করে দিল হিমাচল প্রদেশ থেকে হিমাচল প্রদেশে পুরো বিস্তারিত ভিডিওটি দেখুন হিমাচল প্রদেশে বিজেপি কটা মাত্র সিট জিততে পেরেছে এবং কংগ্রেস কত বেশি সিট জিতে বিজেপিকে হারালো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন চলুন হিমাচল প্রদেশের ভোটের রেজাল্টটি পুরোটি শেষ পর্যন্ত দেখে নিন যাতে প্রচুর আসনে ভোট সেই ভোটের গণনা চলছে আমরা সেই নিয়ে তর্ক বিতর্ক রাজনৈতিক তর্ক বিতর্ক দাবি পাল্টা দাবি চলছে একটু হিমাচল প্রদেশের দিকে যাব হিমাচল প্রদেশে সম্ভাবনা একটা তৈরি হয়েছিল কংগ্রেসের ক্ষমতায় আসার আর এই মুহূর্তে আমরা যা দেখছি আপনারা নিউজ এইটিন বাংলার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিউজ এইটিন বাংলায় আমরা সঠিক তথ্য দিচ্ছি আটষট্টি আসনের মধ্যে এখন কংগ্রেস আর বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস কিছুটা এগিয়ে বিশেষ করে সেখানেও ফ্যাক্টর হচ্ছে ঠাকুর ডমিনেটেড ঠাকুর অধ্যুষিত এলাকা সেই ঠাকুর অধ্যুষিত এলাকায় বিজেপি ব্যাপক প্রভাব ফেলেছিল এর আগের বিধানসভায় এবার কি হচ্ছে কথা বলবো আমার সহকর্মী রয়েছে নতনু অতনু একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবে চলে জাতপাতের লড়াই একটা খুব ইন্টারেস্টিং জায়গা ঠিক যেরকম বলছিলে যে ঠাকুর এই ঠাকুর ডমিনেটেড যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় বরাবর বিজেপি ভালো ফল করে এসেছে দু হাজার বারো দু হাজার সতেরো এবং দু হাজার উনিশের নিরীক্ষা যদি দেখি দু হাজার বারো অনেক পিছনে আমি ঠাকুর কমি নমিনেটেড এলাকাগুলো একটু দেখাতে চাইব দু হাজার সতেরোয় দু হাজার সতেরোয় কী ছবি ছিল পঁচিশটা পঁচিশটা সিট ঠাকুর ডমিনেটেড যার মধ্যে থেকে বিজেপি ষোলোটি সিট এবং তার অর্ধেক সিট কংগ্রেসের একটি অন্যদের হাতে গিয়েছিল ভোট পার্সেন্টেজ খুব যে বেশি এদিক ওদিক তা কিন্তু নয় কিন্তু দু যদি আমরা দেখি দু হাজার উনিশে ছবিটা আরও মারাত্মক পঁচিশটার মধ্যে থেকে পঁচিশটা সিটই বিজেপির অর্থাৎ এই যে ঠাকুর কমিউনিটি তারা যে জায়গাগুলো ডমিনেট করে তাদের ভোট যেখানে প্রভাব ফেলে সেখানে বিজেপি একাত্তর দশমিক সাত এক শতাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দু হাজার বাইশে এখনো পর্যন্ত এই পঁচিশটার মধ্যে থেকে ট্রেন্ড পাচ্ছি আমরা কটার পঁচিশটার মধ্যে থেকে বারোটা ট্রেন্ড পাচ্ছি আমরা সেখানে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস চারটি আসন গেন করে বসে থাকছে কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির থেকে এবং বিজেপি চারটি আসন লুজ করে বসে থাকছে সাত পাঁচের হাড্ডাহাড্ডি লড়াই চলছে অর্থাৎ ঠাকুরদের যা যা সুবিধা দেওয়ার কথা ঠাকুররা যা যা চায় এত বছর ধরে বিজেপি দিয়ে আসতে গিয়ে কোথাও কোনো কমতি থেকে গেছে কি যার জন্য এবার ঠাকুর ডমিনেটেড এলাকার ভোট কংগ্রেসের দিকে ঘুরে যাচ্ছে যদিও প্রাথমিক ট্রেন্ড কিন্তু ট্রেন্ড একটা অন্য কথা বলছে বরং একেবারেই ধন্যবাদ